হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি অডিটর এবং জুনিয়র অডিটরের প্রশ্ন অ্যানালাইসিস অথবা সাজেশন ভিত্তিক হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে অডিটর এবং জুনিয়র অডিটর পরীক্ষার জন্য কোন কোন টপিকসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অডিটর এবং জুনিয়র অডিটর পরীক্ষার সার্কুলার কিন্তু অনেক আগেই হয়ে গিয়েছিল। তো এখন যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে, তো আমরা ধরতেই পারি যে এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা খুব কম সময়ে কীভাবে প্রিপারেশন নিতে পারেন দেখুন। এইসব পরীক্ষাগুলো এমসিকিউতে হবে এবং বাংলাতে এখান থেকে 15 অথবা 20 মার্কের মতন কোশ্চেন আসবে। তো সাহিত্যের ক্ষেত্রে আপনারা রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল মধুসূদন অবশ্যই পড়ে যাবেন এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক যত বই রয়েছে, সিনেমা রয়েছে, গ্রন্থ রয়েছে, এগুলো অবশ্যই আপনারা এক একবার করে দেখে যাবেন। এবং ব্যাকরণ পাল্টে আমি যেটা বলছি, বাগধারা, শুদ্ধ বানান এবং বিপরীত শব্দ অবশ্যই পড়ে যাবেন। এবং সাথে কি পড়বেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আপনারা পড়বেন। দেখুন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি সলভ করতে পারেন, সেটি যে কোনো জব সলিউশন থেকে 2016 থেকে 2020 সাল পর্যন্ত যত পরীক্ষা হয়েছে ওইগুলোর আপনারা জব সলিউশনটা একটু সলভ করেন, তো অবশ্যই আপনারা উপকৃত হবেন। এছাড়াও আপনারা 10 থেকে 41 বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে একদমই ভুলবেন না। এবং বাগধারা, শুদ্ধ বানান, বিপরীত শব্দ এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। সো এগুলো খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আর এছাড়া যেটা বললাম, সাহিত্যের ক্ষেত্রে এই টপিকসগুলো একদমই অবহেলা করা যাবে না, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। তো এই হলো বাংলার 15 অথবা 20 মার্কের একটি শর্ট অ্যানালাইসিস। এরপরে চলে যাচ্ছে ইংলিশে, এখান থেকেও 15 অথবা 20 মার্ক আসতে পারে, হয়তো 15 মার্কের কোশ্চেন এখান থেকে আসবে। তো এখানে দেখুন, স্পেলিং যে টপিকসটা রয়েছে এখান থেকে কিন্তু 2 থেকে 3 কোশ্চেনও হতে পারে, তো আমি 1 থেকে 2 কোশ্চেন ধরে রাখছি। সেন্টেন্স থেকে অবশ্যই 2 কোশ্চেন হবে এবং প্রিপোজিশন থেকে 2 কেন 3 কোশ্চেনও হতে পারে। এবং টেন্স রিলেটেড কোশ্চেন তো মাস্ট হবে এবং 2-3 হবে। সিনোনিম, অ্যান্টোনিম থেকে অডিটরে খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায়। অনেক সময় দেখা যায় 5 পর্যন্ত কোশ্চেনও এখান থেকে চলে আসে। তো সিনোনিম, অ্যান্টোনিমের ক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলে কিছু ভিডিও রয়েছে, ওইগুলো যদি আপনারা দেখেন ওখানে ব্যাখ্যা সহকারে সলভ করে দেওয়া রয়েছে, অবশ্যই দেখলে ওগুলো আপনারা আপনাদের উপকারেই আসবে। এছাড়া পার্টস অফ স্পিচের ভিডিওগুলো দেখতে একদমই ভুলবেন না। ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো, ম্যাথ তো সবাই ভয় পায়, বাট এই সমস্ত পরীক্ষাতে কিন্তু ম্যাথে 15 থেকে 20 মার্ক কোশ্চেন আসে। এবং ম্যাথের এই টপিকস যেগুলো আমি দিয়েছি, একদমই এই টপিকসগুলো বাদ দিয়ে আপনারা পরীক্ষা হলে যাবেন না। পরীক্ষাতে কিন্তু ম্যাথ এবং ইংলিশে যে যত বেশি ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। ওকে, এখান থেকে দেখুন, আমি 10 টপিকস দিয়েছি, তার মধ্য থেকে স্টার দিয়ে কয়েকটি টপিকস আমি মার্ক করে দিচ্ছি যে এই টপিকসগুলো থেকে মাস্ট কোশ্চেন আসবে। যারা একটু ম্যাথে দুর্বল তারা এই মার্ক করা কোশ্চেন টপিকসগুলো অবশ্যই পড়ে যাবেন। এবং ম্যাথের চর্চা এখন থেকেই শুরু করে দেন। হয়তো আপনি 2-3 মাস সময় পেতেও পারেন, নাও পেতে পারেন অডিটর অথবা জুনিয়র অডিটর পরীক্ষার জন্য, এটা তো আসলে সেইভাবে বলা সম্ভব না, কিন্তু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ডেটটা পড়ে যাবে। তো এখনও যারা ম্যাথের প্রিপারেশন নেননি, খুব জলদি আপনারা ম্যাথের প্রিপারেশন নেন, কেননা ম্যাথে কিন্তু যত বেশি মার্ক আপনারা গেইন করতে পারবেন তত আপনাদের জন্য সুবিধা হবে চাকরিটা পেতে। এরপরে দেখুন, জেনারেল নলেজ থেকে কিন্তু 15 থেকে 20 মার্কের মতন কোশ্চেন আসে। তো জেনারেল নলেজে শুধুমাত্র সাধারণ জ্ঞান আর কি, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যেটা আপনারা পড়বেন, বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, তো বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের নদীগুলোর অবস্থান, নদীকেন্দ্রিক যত কোশ্চেন আছে অবশ্যই আপনারা সলভ করবেন। এছাড়া দেখুন, আন্তর্জাতিকের ক্ষেত্রে জাতিসংঘ থেকে অবশ্যই কোশ্চেন আসবে। ঠিক আছে, জাতিসংঘ রিলেটেড কিছু এমসিকিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। এবং ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত যত তথ্য আছে এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন আসবে। সো এগুলো আপনারা না পড়ে একদমই যাবেন না। এখনকার আপনারা যে পরীক্ষা দেন না কেন, সেটা অডিটর হোক বা অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা হোক, এই প্রত্যেকটা টপিক সেখানেও মানে সমানভাবেই গুরুত্বপূর্ণ।
আর দেখুন, এই যে প্রণালী, যুক্তি, সংস্থা, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। এবং এইসব পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট খেলা, খেলার মধ্যে কি ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা কোথায় হবে, কোন দেশে হচ্ছে, আর টি-20 ম্যাচ কারা খেলছে, তারপরে প্রথম অধিনায়ক কে ছিল, এখন অধিনায়ক কে রয়েছে, তারপরে নেক্সট টুর্নামেন্ট বিশ্বকাপ কোথায় হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে ICT এবং বিজ্ঞান থেকেও কিছু কোশ্চেন আসতে দেখা যায় অডিটর এবং জুনিয়র অডিটরে। তো সেক্ষেত্রে কমন আপনারা 10 থেকে 41 বিসিএসের যে কোশ্চেন রয়েছে, জাস্ট ওইগুলো আপনারা সলভ করে যাবেন, দেখবেন কমন পেয়ে গেছেন। তো আমি যে টপিকসগুলো উল্লেখ করলাম এবং এই ভিডিওতে যেগুলো বললাম, এভাবে যদি আপনারা পড়াশোনা করেন তো অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবেন যে আমার কথা মিলছে কি না মিলছে। অবশ্যই আপনারা কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পাবেন, কেননা আমি অনেকগুলো কোশ্চেন অডিটর এবং জুনিয়র অডিটর এবং অন্যান্য অধিদপ্তর সবকিছু অ্যানালাইসিসের ভিত্তিতেই এই আমি ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা করতে অনেক কষ্টই হয় আপনাদের জন্য ভিডিওটি করা, আপনাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ছিল এইটি। তো এই তো এটাই ছিল অডিটর এবং জুনিয়র অডিটর সম্পর্কিত একদম ফাইনাল একটি সাজেশন। যারা যারা ভিডিওটি এই মুহূর্তে ওয়াচ করছেন, প্লিজ একটি লাইক করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে অন্যান্য ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।